হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাফিসা জাউজ। আর আজকে আছে আনারকলি হলের পার্ট টু নিয়ে এসেছি তোমাদের সামনে। তো এই সব কুর্তিগুলো আজিও থেকে অর্ডার করো। তো চলো প্রথম থেকেই রিভিউ দিতে শুরু করি এক একটা। আর এই কুর্তাটি আছে আনারকলি, এই এটা আছে কুর্তা আর এটার সাথে আছে প্যান্ট। তো প্রথমে কুর্তাটি তোমাদেরকে দেখায়। এটি আছে সফট কটন ফেব্রিকের উপর কুর্তাটি, গোল গলা আছে সামনে দেখতে পাচ্ছ। আর এর উপরে যে প্রিন্ট আছে, প্রিন্ট কোনো ফয়েল প্রিন্ট নয়, প্রিন্ট উঠবে না। তবে কুর্তার ফেব্রিক এতটাই সফট যার জন্য এটা আছে, কিন্তু সি থ্রু এর ভিতরে তোমাদেরকে ইনার বা কোনো কিছু পরতে হবে। আর হাতাটা আছে এরকম শর্ট কিন্তু কুচি দেওয়া, খুব সুন্দর। সাইডে আমি ফটো দিয়ে দেবো যে কীরকম ধরনের আসবে। এই যে আছে হাতাটা দেখো, ভীষণ সুন্দর একটা হোয়াইটের উপর, আর গরমের জন্য তো একদম সামার ফ্রেন্ডলি। এই হোয়াইট কালার পরলে খুব সুন্দর লাগে। এখান দিয়ে আছে কোমরের কাছটাতে আলাদা আলাদা করে পাট করা আছে, যার জন্যে ঘেরটা কিন্তু অনেকটাই আছে। আর উপর থেকে এখান থেকে যে সেলাইটা আছে এই পর্যন্ত এসে এখান থেকে একটা কাট করা আছে, পুরো নিচ পর্যন্ত সাইড থেকে কাটটা আছে এতদূর। এইভাবে তোমাদেরকে আমি ঠিকভাবে দেখাতে পারছি কি না জানি না, এখান থেকে একদম নিচ পর্যন্ত একটা কাট করা আছে, বেশ সুন্দর আছে। ঘেরও কিন্তু অনেকটা তোমরা দেখতে পাচ্ছ। আর এর সাথে আছে এইটা আছে প্লাজো প্যান্ট, কোমরের সামনে পেছনে দুদিকেই আছে লাস্টিক, এটাও আছে কটন ফেব্রিকের উপর প্যান্টটা। আর প্লাজো প্যান্টের ঘেরটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো এটাও কিন্তু একদম সফটের উপর, এটা অতটা সি থ্রু নয় দেখতে পাচ্ছ। আর এই কুর্তিটা আমার নিয়েছে, কুর্তির ব্র্যান্ড হচ্ছে পোশাখাব, এক্সট্রা স্মল সাইজের কুর্তি। আর এই কুর্তিটা আমি কিনেছি 768 টাকা দিয়ে। কুর্তির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং পিন কমেন্ট করে কমেন্ট বক্সেও আমি দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিও। আর আমি কী দামে, যেই দামে কুর্তি কিনেছি সেই দামে তোমরা কীভাবে পাবে সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। আর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। তো নেক্সট আছে একটি মেরুন কালারের একটি কুর্তি দেখতে পাচ্ছ, গলার কাজটা আছে এইভাবে সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটাই, সাইডে এরকম জারি দিয়ে লেস করা আছে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্কের উপর, এইখানে জারি দিয়ে ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক। সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই কুর্তিটা আছে রেয়ন ফেব্রিকের উপর, এই কুর্তিটাও আছে সফটের দেখতে পাচ্ছ, 3/4 স্লিভস আছে, হাতার কাছে এভাবে গোল্ডেন কালারের জারি দিয়ে লেস করা আছে, আর গোল্ডেন আর এইখানে আছে পিঙ্ক কালারের প্রিন্টটা দেখতে পাচ্ছ তোমরা। এইখানে কোমরে কিন্তু কোনো কুচিদার লাগানো নেই, কোমরের পাট পাট করে সেলাই করা আছে এখান থেকে আলাদা আলাদা, যার জন্য ঘেরটা আছে অনেক বেশি। দুই সাইডে এরকম কোমরের দুই সাইডে দুটো দড়ি দেওয়া আছে, আর দড়ির নিচে এরকমভাবে লটকান ঝুলানো আছে, কোমরের সাইডটা টাইট করার জন্য বেশ ভালো লাগে এগুলো। নিচের ঘেরটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঘেরও কিন্তু প্রচুর, এটা হয়তো ক্যামেরাতে আমি বোঝাতে পারবো না, সাইডে ছবিতে দিয়ে দেবো তোমরা দেখে নিও। আর এইভাবে আছে এখানে আলাদা করে নিচে কুচি দিয়ে আলাদা ঘের করা আছে, এইখানে লেস দেওয়া আছে, নিচের দিকেও দেখো এইখান থেকে সুন্দর করে কুচি লাগানো আছে। আর এই কুর্তিটা আমার নিয়েছে 656 টাকা, স্ক্রিনে আমি দিয়ে দেবো, সব কুর্তির দাম আমার মনে নেই এক্স্যাক্টলি। আর এই কুর্তির ব্র্যান্ড হচ্ছে গুলমোহর জয়পুর। নেক্সট আছে পিচ কালারের এই কুর্তিটা, এটা আছে কটন ফেব্রিকের উপর। ফার্স্টে আমাদেরকে গলাটা দেখিয়ে দিই, গলা আছে গোল গলা এবং সামনে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক কালার সুতো দিয়েও করা আছে, আর এইখানে ফলস মিরর লাগানো আছে দেখতে পাচ্ছ। এইখানটায় আছে জারি দিয়ে ওয়ার্ক করা আর সিলভার কালার, এখানে সিলভার কালারটা বেশ ফুটেছে কারণ হোয়াইট কালারের প্রিন্ট করা আছে এর উপরটা দেখতে পাচ্ছ। 3/4 স্লিভস আছে, আর এই কুর্তির আছে কটন ফেব্রিকের উপর, হাতার আছে এরকম সিলভার কালারের লেস দেওয়া আছে। এই কুর্তির ঘেরটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই কুর্তির সাইডেও কিন্তু দুই সাইডে দুটো দড়ি লাগানো আছে এইভাবে,
কোমরটাকে টাইট করার জন্য বেশ ভালো লাগে এগুলো। আর এইখান থেকে কোমরে আছে কুচি দেওয়া, পুরো কোমরটাতে কুচি দেওয়া আছে। আর তাছাড়াও একদম পাট পাট করে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এইখানটায় আলাদা করে লেস লাগানো আছে, লেস দিয়ে কুচি দেওয়া আছে। আবার তার নিচে আছে এইখানটায় আলাদা করে সুন্দর করে লেস দেওয়া, তার সাথে কুচি দেওয়া, বেশ অনেক বড় কুচিটা তোমরা দেখতে পাচ্ছ। ঘেরটা কিন্তু খুব সুন্দর, প্রিন্টটাও তোমরা দেখো ভীষণ সুন্দর। তো এই কুর্তিটা আমার নিয়েছে 659 টাকা। আর এই কুর্তির ব্র্যান্ড হচ্ছে কিমায়রা, স্মল সাইজের কুর্তি। নেক্সট এই ব্লু কালারের কুর্তিটা, আর এই কুর্তিটা আমার সব থেকে ভালো লেগেছে। এই কুর্তিটা আছে আর শর্ট হাতা দেখতে পাচ্ছ, এর উপরে কিন্তু গোল্ডেন কালারের প্রিন্ট, ফয়েল প্রিন্ট করা আছে। এই প্রিন্টের উপরে কিন্তু আয়রন করবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। গলার কাছটায় দেখো গোল্ডেন কালারের পাইপিং লাগানো আছে, খুব সুন্দর। আর একদম শর্ট হাতা, এই হাতাগুলো খুব ভালো লাগে আমার। হাতের কাছে এরকম আলাদা করে একটা কাপড় দিয়ে মানে বর্ডার করা আছে, তার উপরে এই গোল্ডেন কালারের প্রিন্ট করা আছে। গলার পেছনে আছে এরকম দড়ি বাঁধার জন্য, দড়িটা বাঁধা আছে আর এরকম একটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। আর এই কুর্তিটা আছে কটন ফেব্রিকের উপর, এই কুর্তিও আছে ভীষণ ঘের, ভীষণ ঘের আছে। আর কোমরে কিন্তু কোনো কুচি লাগানো নেই দেখতে পাচ্ছ, কোমরে কুচি দেওয়া নেই, কোমরটায় আলাদা পাট পাট করে সেলাই করা আছে নিচেই ঘেরের জন্যে। পুরো কুর্তিটা এইভাবে প্রিন্টেড, আর নিচেই একদম নিচেই ঘেরের কাছে এরকম আলাদা করে বর্ডার করে গোল্ডেন কালারের প্রিন্ট করা আছে। এই কুর্তির ব্র্যান্ড হচ্ছে পোশাখাব, আর এই কুর্তিটা আমি কিনেছি 781 টাকা দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো, হেল্পফুল হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। এবং তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই রিলেটেড রিভিউ এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এছাড়াও আজকের মতো টাটা, বাই বাই।